তোমাকে আমি তোমাকে আমি সকালে এমন করতেছিলাম, দেখছো খামসি দিয়ে কি করছো, দেখছো দেখছো তুমি এমন করতেছো আমার সাথে। হ্যাঁ তোমার দুধ দিছি সকালে, দুধও খাও না, কি করতেছো তুমি আমার হাতটা দেখো দেখো খামচি দিয়ে কি করছে না, আবার কামড়াইতেছে আমাকে পাজিটা। এই যা চুলটারে কি করে দেখো, যাও যাও তুমি যাও, ও আমাকে ডিস্টার্ব করতেছে। ও এখানে যতটুক ডিস্টার্ব করতেছে স্কুলে গিয়ে আরো করবে। ওরে মা মাই ও মা কিউটি সোনা, এমন করতেছো কেন? এই যে খামসি দিছো তুমি আমারে, আমার জ্বলতাছে। খামসি দিতেছো আমারে পাড়ি এটা, খামসি দিয়ে কি করছো তুমি, কি করছো দেখো, যা যা দেখো সকাল সকাল কি কাহিনী শুরু করছে দেখো। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলার কেক, আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকে আমার কলা কেকের রেসিপি। কিউটি কিউটি ঘুম থেকে উঠেছে মাত্র, এখন আমরা বিকেলের নাস্তা তৈরি করব কলার কেক। ঠিক আছে, যাওয়ার জন্য দুধ গরম দিছে, ওটা নিয়ে আসো। তো ফ্রেন্ডস চলো তাহলে আমরা শুরু করে ফেলি আজকের কলা পিঠা, সরি কলা কেক। কলার কেক বানানোর জন্য আমাদের কি কি লাগছে, এখানে আমি কলা তিনটা নিয়েছি, দুইটা ডিম, এখানে আছে ভ্যানিলা এসেন্স, আর এখানে আছে বেকিং পাউডার, চিনি, দুধ, তারপর হচ্ছে দারচিনি, এটা হচ্ছে আমি গুঁড়া করে নিয়েছি, এখানে আছে ময়দা, তেল, এই তো এই সকল কিছু। এখন আমি কলাটা ছিলে নিচ্ছি, কলাগুলি এভাবে করে কেটে নিচ্ছি, কলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কলাটা, থাক খেলো বাবা কিউটি খেলো, তুমি ওকে আওলাইও না, ওকে বল দাও, ও বলে খেলে, বল দিয়ে খেলে। এখন আমি কলাটা ব্লেন্ডার করে নিব, না বাবা নিয়ে আসতে হবে না, অফ করে নিচ্ছি। ব্লেন্ড হয়েছে না সুন্দর, কলাটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ডিম দুটা দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে তেল, আর হচ্ছে চিনি, আমি ব্লেন্ডার করে নেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, গুঁড়াটা দিয়ে দিচ্ছি, বাবা ডিস্টার্ব করো না, ওকে খেলতে দাও, কিউটিকে একা একা খেলতে দাও, ওর বলগুলো দিয়ে দাও। ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা কলাগুলো, এটা হচ্ছে ময়দা, ছোট একটা বাটিতে নিয়েছি, আর এক চামচ বেকিং পাউডার, ভালো করে মিক্স করে নিব।
ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ছোট একটা এরকম সসপ্যান নিয়েছি আর এখানে আমি কাগজগুলো রেডি করে নিয়েছি। তেল দিলাম এখানে, ব্রাশ করে নিচ্ছি। টেবিল করে বাতাসগুলো বের করে দেবো। ননস্টিকের প্যানটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটে হালকা হিট হলো। এখন হচ্ছে আমি এটা বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো আর কাগজটা দিয়ে এই যে মুখটা বন্ধ করে দিয়ে দিয়েছি যাতে বাতাসটা বের না হতে পারে। চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা টুথপিক দিয়ে। না, আরেকটু হবে, এখনো হয়নি। আর 10 মিনিট আমি রেখে দেব। তো হয়ে গেছে আমার কেক পুরোটা। চুলাটা এখন অফ করে দিচ্ছি, নামিয়ে দিব। স্টিকার কে লাগাইছে? এটা স্টিকার না বাবা, এটা কি রে? এটা কি ভিতরে কি দেখাই? মাত্র নামাইছি না, গরম আমার কলার কেকটা হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।